আলেম যারা ফকিহ আলেম যারা আল্লাহর দ্বীনের কথা বলতো যারা মাজলুম এই কোরআনের কথা বলার কারণে 50 বছর পর্যন্ত এই কোরআন নিয়ে সারা বিশ্বের ভিতরে যিনি ছড়িয়েছেন এই কোরআন নিয়ে সারা বিশ্বের ভিতরে যিনি দাওয়াতি কাজ করেছেন এই কোরআনের পক্ষে ফকিহ কথা বলার কারণে জাতিকে মোটিভেশন করার কারণে আল্লাহর তৈরি করা আইন ও বিধানের কথা বলার কারণে 13 বছর পর্যন্ত অন্তরীণ আর তার সাথে যারা কোরআনের পক্ষে কথা বলে আজকে আমির হামজারা আজকে ভিতরে আছেন আজকে আমির হামজারা আমাদের মাঝে নাই আজকে মামুনুল হকরা আমাদের মাঝে নাই আর আমরা যারা বাইরে আছি আমরা শুধু এখন অনেক আলেম শুধু টিপ্পো নিকাটি আর অনেকে সমালোচনা করি এরা হিকমত জানে না এরা হিকমত জানে না আপনি বড় হিকমতওয়ালা মনে রাখবেন আপনি রাসূলের চাইতে বেশি হিকমতওয়ালা নয় সাহাবীদের চাইতে বেশি হিকমতওয়ালা নয় একই দিন বনি ইসরাইলের 36 জন নবীকে একসাথে জবাই করে দেওয়া হয়েছে তারা কি হিকমত বুঝতো না আমির হামজা কি হিকমত বুঝতো না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হিকমত বুঝতেন না ইমাম হুসাইন কি হিকমত বুঝতেন না তার মানে হলো আপনি ইমাম হুসাইনের চাইতেও বেশি বুঝেন হানজালার চাইতেও বেশি বুঝেন নবীদের চাইতেও বেশি বুঝেন মনে রাখবেন এ নিয়ে বি নিয়ে শুধুমাত্র এই গড়তালিকা প্রবাহ সমাজের সাথে গা বাসিয়ে দিয়ে নিজেকে হয়তো মানুষের কাছে সাধু সাজবেন কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কিনা আল্লাহর কাছে তরফ পড়ে যেতে হবে আমাদের সবাই